আনন্দঘন পরিবেশে পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে পার্কে রাইডে চড়েন। তবে এর মধ্যেই ঘটে বিপত্তি, মাটি থেকে উপরে গিয়ে বিকল হয়ে পড়ে রাইডটি। এ অবস্থায় মাথা নিচে এবং পা উপরে, অর্থাৎ পুরোপুরি উল্টো অবস্থায় আটকে পড়েন এর আরোহীরা। শনিবার কানাডার অন্টারিও প্রদেশের ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে একটি লুম্বারজেক রাইডে প্রায় আধা ঘন্টা এভাবেই আটকে ছিলেন দর্শনার্থীরা। স্থানীয় সময় রাত 10:40 এ ঘটনা ঘটে। পরে জরুরি বিভাগের সদস্যরা এসে আটকে পড়াদের উদ্ধার করেন। কারিগরি ত্রুটির কারণে এমনটি ঘটে বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ। এ ঘটনায় কয়েকজন দর্শনার্থী অসুস্থ হয়ে পড়েন। বমি, বুকে ব্যথা, হাত পা অবশ হয়ে যাওয়া সহ তাদের বেশ কিছু শারীরিক জটিলতা দেখা দেয়। গুরুতর অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়াও আতঙ্কিত হয়ে পড়েন রাইডে থাকা অন্য আরোহীরা। পরে ওয়ান্ডারল্যান্ড পার্কের স্বাস্থ্য কেন্দ্রে রাইডে থাকা সব আরোহীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। স্থানীয় বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এ ঘটনার জেরে বন্ধ করে দেওয়া হয় লুম্বারজেক রাইডটি। এছাড়াও এ বিষয়ে বিস্তারিত তদন্তের কথাও জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ। মেহরাজ মজুমদার, সময় সংবাদ।